আল্লাহ বলতেছেন যে প্রত্যেকটা নফস, নফস মানে সেলফ, আমি 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 যে বলতে যা বোঝাই আমি সেটাই নফস, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এবং সেই পুনরুত্থানের দিনে, আমরা যা করছি এখানে পুনরুত্থানের দিনে আমাদেরকে সেটার পূর্ণ ওয়েজেস বলতেছেন, মজুরি, রিটার্ন অথবা পুরা প্রতিফল দেওয়া হবে সেই দিন। আর যাকে সেই দিন আগুন থেকে রক্ষা করা হবে বা আগুন থেকে অব্যাহতি দেওয়া হবে এবং জান্নাতে যাকে প্রবেশ করানো হবে, সেই হচ্ছে সত্যিকার অর্থে সাকসেসফুল বা সফল কাম। আর এরপরে বলতেছেন যে এই দুনিয়ার জীবনটা হচ্ছে শুধুমাত্র এনজয়মেন্ট অফ ডিসেপশন, ডিসেপশন মানে ধোকা, মানে এই যে আমরা ভুলে আছি, আমি যেটা বললাম আমাদের সমস্ত বিনোদনের কর্মকাণ্ড, এটা ক্রিকেটের টেস্ট হোক, এটা সিনেমা হোক, নাটক হোক, গান হোক, কার্টুন হোক, ফেসবুক হোক আপনার বা আরও কিছু হোক, কী সব আছে না, মেসেঞ্জার টেসেঞ্জার, এখন সব কিছু কিন্তু আপনাকে একটা জিনিস করে, আপনার মৃত্যুটা ভুলে রাখে এক নম্বর, এবং আপনার জীবনটাকে চুরি করে নেয়। জীবনটাকে চুরি করে নেয় কোন সেন্সে বলতেছি, যে প্রত্যেকটা মানুষের জীবন হচ্ছে তার যে সময়টুকু তাকে আল্লাহ দিয়েছেন, কাউকে দিয়েছেন 1 বছর, কাউকে 10, কাউকে 50, কাউকে 60, 70, 80, যাই দিয়েছেন, প্রত্যেকটা সেকেন্ড কিন্তু তার একটা সম্পদ, এমন একটা সম্পদ যে সম্পদটার কোনো মানে একটি ইউনিক সম্পদ। আমি আগে বলছি আপনাদের, যারা আমাকে আগে থেকে চিনেন তারা জানেন যে এই কথাটা আমি সবসময় বলি, যে দুনিয়ায় অন্য যেসব সম্পদ থাকে, ধরেন টাকা যদি থাকে, আপনি আজকে ব্যাংকে রেখে 10, 15, 20, 50 বছর পরে ওটা এনজয় করতে পারবেন। অথবা অনেক সময় খাদ্যদ্রব্য, যেমন ধরেন একটা এখন আমাদের টেকনোলজির কল্যাণে আমাদের প্রত্যেকের বাড়িতে ফ্রিজ আছে, তো দেখা যায় যারা বড় লোক তাদের কোরবানির গোশত নেক্সট কোরবানির আগে পর্যন্ত খাইতে থাকে, হিসেব জমায় রেখা, ফ্রিজে জমায় রেখা। কিন্তু সময় হচ্ছে এমন একটা সম্পদ যেটা আপনি জমা রাখতে পারেন না, একটা সেকেন্ড চলে গেল এটা জীবনে আসবে না। হয় আপনি এটা আল্লাহর আল্লাহর জন্য ব্যয় করছেন, আল্লাহর পথে ব্যয় করছেন, তাহলে আপনার রিওয়ার্ড আশা করতে পারেন, আর নাহলে এটা ড্রেনে চলে গেছে, ওয়েস্ট হয়ে গেছে। এইভাবে যখন চিন্তা করবেন তখন এই বিনোদন বা এটা একটা উদাহরণ দিছি আমি, যে আপনাকে যদি ধরেন আপনার জীবনের 1 কোটি সেকেন্ড আছে, কথার কথা, এটাকে যদি আমি অন্যভাবে চিন্তা করি যে আপনার জীবনের সমস্ত রিজেক্টটা হচ্ছে 1 কোটি টাকা, আপনাকে একসাথে দিয়ে দেওয়া হয়েছে 1 কোটি টাকা একটা বান্ডেল, এবং আপনি একটা একটা করে ছিঁড়ে চুলাতে জ্বালাচ্ছেন, এটাকে এটাকে কোনো পাগল করবে? কোনো পাগলও করবে না। কিন্তু আমরা সময়ের ব্যাপারে আর জীবনের হায়াতের ব্যাপারে এটা চিন্তা করি না, কিন্তু আমরা যেভাবে ওয়েস্ট করে দিচ্ছি, যে রাত জেগে সিনেমা দেখে এটা করে, অনেক সময় ভেন টক, আজ শুধু শুধুই গল্প করে, আমাদের চায়ের দোকানগুলো আপনি দেখেন, আমাদের গ্রামের চায়ের দোকানগুলো দেখেন, কী নিয়ে আলাপ করতেছে মানুষ, মানে কখনোই কিন্তু আল্লাহ আখেরাত এসব নিয়ে কোনো আলাপ নেই, এগুলো নিয়ে আলাপ করলে বরং, আর মৃত্যু নিয়ে তো নাই, এগুলো নিয়ে আলাপ করলে বরং উল্টে আপনার উপর মাইন্ড করবে যে এইটাকে এই যে এইসব কথা বলার জায়গা নাকি, এখানে আসছে একটু মনটা ফ্রেশ করতে, এখানে এসব কথা বলেন।